তানসেনা তানপুরা থেকে রুদ্রবীণার ওইসব এখানে কতটা এই মিউজিক্যাল জার্নিটা কিরকম, কিরকম মিউজিক স্কেপটা পাল্টেছে আর কতটা চ্যালেঞ্জিং হয়েছে? দেখো, আমি পাল্টানোর থেকেও বলবো, দুটোর মূল ভিত্তি হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। এবার সেদিক থেকে পাল্টাইনি, আবার ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এতটা ভাস্ট, সেটার ব্যাপ্তি এতটা, সেটা এই দুটো সিরিজ তার কাছে কিচ্ছু না, হাজারখানেক সিরিজ হতে পারে তার। এবার পাল্টানোর জায়গাটা বলতে, সেটা সৌগত যেভাবে গল্পটা ভেবেছে, অনেক চ্যালেঞ্জিং জায়গায় এসেছে, সেইগুলো মিট করার চেষ্টা করেছি। জয়দীপদা উৎসাহ দিয়েছেন, সর্বোপরি হইচই থেকে এরকম একটা কাজকে প্রমোট করা হচ্ছে, প্রমিস করা হচ্ছে, সেটাও আমার কাছে একটা বিরাট সম্ভাবনা। পাল্টেছে থেকেও বলবো যে এবারে আরেকটু বৈচিত্র্য বেশি আমার মনে হচ্ছে, সেটা ও নিজেকে আরও বেশি এক্সপ্লোর করতে হয়েছে, আরও বেশি ভাঙতে হচ্ছে। এমন এমন গান সিজন টুতে আছে যেটা আরও কঠিন। একটা মিউজিক্যাল জনারের ওয়েব সিরিজ যেখানে একটা বড় ফোকাস মিউজিকের উপর থাকে এবং সেখানে অলরেডি প্রথম পার্টটা এত হাইপ হয়েছে, এত বেশি, তো একটা এক্সপেকটেশনের চাপ কি ছিল, সেটা কীভাবে হ্যান্ডেল করা গেছে? সেটা আছে, সেটা আছে। এবারে কারণ গতবার তানসেনের তানপুরার সময় বুঝতে পারিনি কিছু, অত ভাবিনি, তারপর দেখলাম যে এআর রহমান একটা সাক্ষাৎকারে তানসেনের তানপুরার কথা উল্লেখ করলেন, তখন বুঝলাম যে এটা কোন পর্যন্ত পৌঁছেছে, ফলে দায়িত্বটা বেড়ে গেছে। আর যেটা নিয়ে টেনশন হচ্ছে যে আগেরবারের সাথে তো তুলনা হবে, সেই জায়গাটা ভালো খারাপ বলছি না, কিন্তু একটা মান যাতে ধরে রাখতে পারি সেইটা নিয়ে ভাবছি। শেষ প্রশ্ন, এই মিউজিকের ব্যাপারে এমন কিছু একটা শেয়ার করো আমাদের সাথে যেটা তুমি আগে এখনো পর্যন্ত শেয়ার করো, কোনো একটা ছোট্ট ট্রিভিয়া বাস কিছু বলি বলো তো। ট্রিভিয়া কিছু না, একটা চমক আছে, কিন্তু সেটা চমকটা সিজন ওয়ানে নয়, সিজন টুতে, সেটার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে।